প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানক পুনৰ গ্রেপ্তার। সরকারি সম্পত্তি চুরির গোচরত দোষী সাব্যস্ত হওয়া ইমরান খানক 3 বছৰৰ কারাদণ্ড ইসলামাবাদ ট্রায়েল কোর্টর। কেবল ইমানেই নহয়, অহা 5 বছৰ নির্বাচনত প্রতিদ্বন্দ্বিতা করব নোৱাৰিব ইমরানে। শনিবারে ইসলামাবাদর ট্রায়েল কোর্টে এই রায়দান করার পিছতে লাহোরের বাসগৃহের গ্রেপ্তার করা হয় পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী জনক। আদালতের নির্দেশের লাহোরের জামান পার্কত থাকা ইমরান খানের বাসগৃহত উপস্থিত হয় বিশাল আরক্ষী বাহিনী। ইমরান খানক গ্রেপ্তার করে একটা বিশাল কনভয়রে পাকিস্তান আরক্ষী ইমরান খানক লৈ যায় কারাগারলৈ। ইমরান খানের বিরুদ্ধে শাহবাজ শরীফ সরকারে সরকারি ভাণ্ডার সামগ্রী চুরির অভিযোগ তুলি গোচর রুজু করেছিল। বিভিন্ন রাষ্ট্রের পা উপহার সমূহ ইমরানে নিজের ঘরলৈ লৈ যাওয়ার অভিযোগ আনিছিল সরকারে। এই গোচরট আদালতে ইমরান খানক 3 বছৰৰ কারাদণ্ড বিহার লগতে 1,00,000 টকাৰ জরিমানাও বিহে। ইফালে গ্রেপ্তার হওয়ার পূর্বে ইমরান খানে নিজের টুইটার হ্যান্ডেলর জড়িয়ে এক ভিডিও বার্তাযোগে সম্বোধন করে দেশবাসীক। দেশবাসী ইমরানের আহ্বান, নিজের অধিকারের বাবে নুজুজিলে আপনি স্বাধীন নহব। মেরে পাকিস্তানিও, জব তাক কে পেগাম আপ তাক পৌঁছেগা, মুঝে ইয়ে অ্যারেস্ট কর চুকে হোগে আর মে জেল মে হোগা, তো মেরি আপসে সিফ একই রিকোয়েস্ট হ্যা, অপিল হ্যা, কি আপনি ঘরো মে চুপ করকে নি বেঠনা। আগর আপ আপনে হকুক কে লিয়ে নি খড়ে হোগে, আপ গুলামো কি জিন্দগি গুজারেঙ্গে। ইফালে শাহবাজ শরীফর সরকারক দখলকারীর সরকারও আখ্যা দিলে ইমরান খানে। পুরমন এতজাজ আপনি করতে রহনা জব তক কি আপকো আপকা হক নি মিলতা, আর ও সবসে বড়া ফান্ডামেন্টাল রাইট হ্যা ভোট কে জরিয়ে আপনি হুকুমত মুন্তখব করনা, না তো কিসি অর কোই কবজা গ্রুপ ইস মুলক উপর কবজা করকে বেঠ যায় জো আজ কবজা করকে বেঠা হুয়া। ইফালে ইমরান খানক গ্রেপ্তারের লগে পাকিস্তানের বিভিন্ন শহরত তেহরিকে ইনসাফর সমর্থকে উলিয়ালে প্রতিবাদী রিলি। লাহোর ইসলামাবাদ পেশোয়ারত হাজার হাজার ইমরানের সমর্থকে সাব্যস্ত করেছে প্রতিবাদ। আদালতে রায়দান করার পিছতেই আদালত চৌহদতে তেহরিকে ইনসাফর অধিবক্তায় সাব্যস্ত করে প্রতিবাদ। উল্লেখ্য যে পূর্বে ইসলামাবাদ হাইকোর্টে ইমরান খানে করা আবেদন খারিজ করেছিল, তার পিছতে শনিবারের ইসলামাবাদর ট্রায়াল কোর্টে ইমরানক বিহিলে শাস্তি। ইমরান খান রাজনৈতিক আক্রোশের বলি হওয়া বলে অভিযোগ তুলি তেহরিকে ইনসাফে এটা নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে কাষ চাপিব সর্বোচ্চ ন্যায়ালয়ের। লক্ষণীয় যে ক্ষমতাচ্যুত হওয়ার পিছরে পড়া ইমরান খানের বিরুদ্ধে 150টা গোচর রুজু হয়েছে। দ্বিতীয়বারলে ইমরান খান গ্রেপ্তার হয়ে কারাগারলে যাবলগিয়া হওয়াত স্বাভাবিকতে পাকিস্তানত আকো এবার সৃষ্টি হয়েছে উত্তেজনার। ইমরানক মুকলি করে নিদিয়া পর্যন্ত প্রতিবাদ অব্যাহত রখার হুঙ্কার দিছে দেশ জুড়ে থাকা ইমরানের সমর্থককে। ইন্টারন্যাশনাল ডেস্ক, DY 365।